নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করা রয়েছে তাই একটু স্কিপ না করেই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ইগোর স্টিমাসকে নিয়ে তো ইগোর স্টিমাজকে এখন কিন্তু সমস্ত সমর্থকরাই চাই যে তাকে এআইফে ছেড়ে দিক শ্যাক করে দিক এবং নতুন কোনো কোচকে আনুক তার বদলে তিনি যত বছর ধরে কোচের দায়িত্বে আছে সেখান থেকে এখন অবধি রকম ভালো সাফল্য কিন্তু টিম ইন্ডিয়াকে নিয়ে দিতে পারেনি বা সমর্থকদের মুখে তেমনভাবে ভালোভাবে হাসিটা ফোটাতে পারেনি যে না আমি এটা করেছি টিম ইন্ডিয়াকে নিয়ে আমি এই স্তরে নিয়ে গেছি টিম ইন্ডিয়াকে বা এই সাফল্যে নিয়ে গেছি এমন কোনো কাজই কিন্তু করতে পারেনি কোচ ইগোস্টিমাস যাতে করে খুব ভালোভাবে ইগোস্টিমাস এবং ভারতীয় ফুটবল টিমটাকে নিয়ে সমর্থকরা খুশি হবেন এমন কোনো কাজ কিন্তু করতে পারেনি যেখানে আফগানিস্তানের যে কোচ রয়েছে বর্তমান কোচ তাকে আশা করি তোমরা সবাই চেনো কারণ ব্যাঙ্গালসি দলের হয়ে তিনি একটা সময় আইএসএলে কোচিং করিয়ে গেছে তো সেই কোচ একটা সেকেন্ড টিম মানে আফগানিস্তানের অনেক মেন মেন প্লেয়ার খেলছিল না সেকেন্ড টিম নিয়ে টিম ইন্ডিয়াকে বিট করে দিয়ে চলে গেল বা হারিয়ে দিয়ে চলে গেল তাহলে বুঝতেই পারছো যে মানে কোচের মধ্যে যদি এরকম মনোভাব না থাকে যে না তোমরা যেমনই হও তোমরা পারবে তোমরা তোমরা করে দেখাতে পারবে পরিকল্পনা যদি কিছু না থাকে তাহলে কিন্তু ম্যাচটা যেতা সম্ভব হয় না কিন্তু সেটা করে দেখিয়েছে আফগানিস্তানের কোচ কিন্তু তেমন কোনো পরিকল্পনা তেমন কোনো মনোভাব কোচ ইগুস্টি ম্যাচের মধ্যে নেই আর একটা বিষয় শেয়ার করব এই নিয়েই সেটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামের যে কোচ ছিল এই একই দিনে মানে আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার যেদিন ম্যাচ ছিল সেই দিনও কিন্তু ভিয়েতনাম বনাম ইন্দোনেশিয়ার মধ্যে একটা ম্যাচ ছিল তো সেই ভিয়েতনামের যে ফুটবল ফেডারেশন ফুটবল ফেডারেশন কিন্তু করা একটা কাজ করে দিয়েছে কড়া একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেটা কি সেটা হচ্ছে ভিয়েতনাম তিন শূন্য গোলে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে হেরে যায় আর ইন্দোনেশিয়া কিন্তু অনেক শক্তিশালী দল ভিয়েতনামের থেকে সেই শক্তিশালী দলের বিরুদ্ধে তিন শূন্য গোলে হেরে যাওয়ার ফলে বা হেরে যাওয়ার কারণে ভিয়েতনামের যে কোচ ছিলেন সেই কোচকে রাতারাতি শ্যাক করে দিয়েছিল মানে একটা শক্তিশালী দলের এগেনস্টে ম্যাচ খেলছে সেখানে কিন্তু ম্যাচটা হেরেছে বলে তাকে শ্যাক করে দিয়েছে কোনো রকম এক্সট্রা কোনো সুযোগ কিন্তু দেননি আর আমাদের এখানে একটা সেম লেভেলের টিম মানে আফগানিস্তান তো তেমন একটা শক্তিশালী দল নয় তো সেম লেভেলে টিমের বিরুদ্ধে ম্যাচ খেলে ম্যাচ হেরে যাচ্ছে তবুও আমাদের ইআইএফএফ কিন্তু রকম অ্যাকশান নেয়নি ইগো স্টিমার্সের বিরুদ্ধে আরও তার সাথে চুক্তি বাড়িয়ে নেয় কিছুদিন আগে ভাবলেই কেমন লাগে মানে এরকম করা ফেডারেশন যদি ভিয়েতনামের মতো এরকম করা পদক্ষেপ নিত আমাদের ইআইএফএফ তাহলে কিন্তু এরকম ম্যাচের সম্মুখীন বা এরকম পরিস্থিতির সম্মুখীন কিন্তু আমাদের হতো হতে হতো না যাই হোক এই ছিল একটা আপডেট নতুন কোচ নিয়ে আসতে হবে নতুন কোচকে না নিয়ে আসলে কিন্তু তেমনভাবে কিন্তু এগোতে পারবে না টিম ইন্ডিয়া এবার যে আপডেটটা শেয়ার করবে সেটা হচ্ছে মার্কোস কিন্তু একটা আপডেট দিয়েছে যে ইন্ডিয়ার এমন একটা প্লেয়ার আছে যে কিন্তু আগামী মরশুমে আইএসএল থেকে সেগুন্ডা ডিভিশন অর্থাৎ উরুগিয়ার সেগুন্ডা ডিভিশনের খেলার জন্য কিন্তু যেতে চলেছে লোন ডিলে যেতে চলেছে তো সেই প্লেয়ারটি কে হতে পারে সেটা নিয়ে কিন্তু রীতিমতো এখন আলোচনা শুরু হয়ে গেছে অনেকেই বলছে ছাংতে অনেকেই বলছে সাহাল আব্দুল সামাদ এবং আপুয়া এবং পণ্ডিতা এই চারজনের নাম কিন্তু এই মুহুর্তে আলোচনা চলছে এই বিষয়টির ওপর তো আপুইয়া পন্দিতা এবং ছাংতে তিনজনের মধ্যে হতে পারে যে কেউ একজন লন্ডিলে যাচ্ছে বিদেশের ওই ক্লাবে খেলার জন্য এবং সাহাল আমাদের সেই চান্সটা থাকলেও আমার মনে হয় যে মোহনবাগান দল ছাড়বে না যেতে চাইলেও হয়তো মোহনবাগান দল ছাড়বে না তো দেখা যাক সেসব অবধি ওই প্লেয়ারটি কে হয় যে সেকেন্ড ডিভিশন খেলার জন্য উরুগিয়ার ওই ক্লাবে সই করছে সেটা কিন্তু আজকে তোমরা সন্ধ্যার সময় জানতে পারবে কারণ সন্ধ্যার সময় সেই নামটা কিন্তু ঘোষণা করে দেবে মার্কোস মার্গুলা এবার যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে মার্কোস কিন্তু আরও একটি আপডেট দেয় যে ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু নতুন করে একটা স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে নতুন করে স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে মানে এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ডিমিটিওস ডিমান্টাকাসকে যে অফারটা করেছিল সেই অফারে কিন্তু আবার পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল এফসি দল সেখানে আবার কিন্তু এগিয়ে গেছে মুম্বাই সিটি এফসি দল তো মুম্বাই সিটিএফসি দল যে অফারটা করেছে তাতে করে এখন কিন্তু রেসে এক নম্বরে রয়েছে মুম্বাই সিটিএফসি এই ডিমিটিওস ডিমান্ড নেবার ব্যাপারে তাই সেই ক্ষেত্রে এমনও হয়তো কিছু হচ্ছে যার কারণে হয়তো ডিলটা নাও হতে পারে ইস্টবেঙ্গলের সাথে ডিমিটিওস ডিমান্ড সাথে তার জন্যই মার্কোস এটা জানিয়েছে যে নতুন কোনো স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে তাহলে এটুকুই বোঝা যাচ্ছে যে ডিমেট্রিয়াস ডিমান্টাকাসের সাথে হয়তো ইস্টবেঙ্গলের ডিলটা কিন্তু হচ্ছে না আর ডিমেট ডিমান টাকাসকে নেবার ব্যাপারে কিন্তু মুম্বাই সিটি এফসি দল প্রায় নাইনটি পার্সেন্ট এগিয়ে গেছে এর পাশাপাশি যে বিষয়টা শেয়ার করা রয়েছে যখন থেকে মার্কোস এটা জানিয়েছে যে নতুন স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল এফসি দল তখন থেকেই আরও একটা নাম কিন্তু এর সাথে জুড়ে দেওয়া হয়েছে এবং ভুল ভাল একটা রিউমার কিন্তু বেরিয়ে এসছে সেটা কি সেটা হচ্ছে জেমি ম্যাকলেরেন অবশ্যই অস্ট্রেলিয়ান প্লেয়ার তার কিন্তু বয়স তিরিশ বছর এই প্লেয়ারটিকে নিয়ে এর আগেও কিন্তু অনেক আইএসএল দলের নাম উঠেছে যে এই প্লেয়ারটিকে দলে নিতে পারে শুধু এই সিজন শুরু হওয়ার আগেই কিন্তু আমরা অনেকবার দেখেছি জেনেছি যে এই প্লেটটিকে নিয়ে আসতে পারে কিন্তু এই প্লেটটিকে নিয়ে এখন ইস্টবেঙ্গলের নাম কিন্তু জুড়ে দেওয়া হয়েছে যেহেতু মার্কো সেটা জানিয়েছে যে নতুন স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে তাই এই প্লেটটির নাম কিন্তু সেখানে জুড়ে দেওয়া হয়েছে যে জিমি ম্যাকলেনকে নেবার ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট রয়েছে বা নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল এফসি দল তো এটা হবে কি হবে না এখনই তো বলা সম্ভব নয় কিন্তু যদি তেমনভাবে টাকা খরচা করতে পারে তেমনভাবে অ্যাপ্রোস করতে পারে এই জিমিকে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল দল নিয়ে আসতে পারে কিন্তু এই জেমিকে আনার জন্য মোহনবাগান দলে একটা সময় কথাবার্তা বলেছিল তখন কিন্তু দিলটা হয়নি এবার জেমি আইসেলে খেলতে আসতে ইচ্ছুক কিনা সেটারও একটা ব্যাপার রয়েছে আর ইস্টবেঙ্গল এফসি দল তাকে নিতে পারবে কি পারবে না সেটারও একটা বিষয় রয়েছে কারণ তার মার্কেট ভ্যালুটা কিন্তু অনেকটাই বেশি দেখা যাক সেসব অবধি কী হয় বাট এটা মোটামুটি বলতে পারি মন করা একটা রিউমার যে ছড়িয়েছে সে কিন্তু ছড়িয়ে দিয়েছে মন করা একটা রিউমার ছড়িয়ে দিয়েছে তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো